বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে প্রবাসী অধিকার পরিষদ সারা বিশ্বের প্রবাসীদের নিয়ে কাজ করা একটি সংগঠন, এবং এই সংগঠন বিশেষ করে বাংলাদেশে যারা সেই 2018 সালে এই কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, এই ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে যাদের রাজনৈতিক উত্থান, তাদের হাত ধরে, তাদের পরামর্শে এবং এই কার্যক্রমে যেসব প্রবাসীরা শুরু থেকে আমাদের যুক্ত ছিল, সেসব প্রবাসী ভাই বোনদের ঐকান্তিক প্রচেষ্টায় এই প্ল্যাটফর্মটি গঠিত হয়েছে। যেমনি ভাবে গঠিত হয়েছে গণ অধিকার পরিষদ, ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী অধিকার পরিষদ, তো গণ অধিকার পরিষদ যে অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশের মানুষের মাঝে একটা পরিবর্তনের, একটা ইতিবাচক রাজনীতির আশা আকাঙ্ক্ষা তৈরি করতে সক্ষম হয়েছে, এর পেছনে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের বাংলাদেশি অনেক প্রবাসী ভাই বোনদের অবদান আছে। বিশেষ করে আমরা এই জামান টাওয়ারের 13 তলা থেকে মানে অফিসিয়ালি গণ অধিকার ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের কার্যক্রম শুরু করেছিলাম। এখন গণ অধিকার পরিষদের কার্যালয় জামান টাওয়ারের 5ম তলায় এবং জামান টাওয়ারের 6ষ্ঠ তলায় প্রবাসী অধিকার পরিষদ আলাদাভাবে একটা অফিস নেওয়া হয়েছে, যেন প্রবাসী অধিকার পরিষদ সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে, আলাদাভাবে প্রবাসীদের জন্য কিছু কার্যক্রম পরিচালিত করতে পারে। এখানে একটা প্রবাসী হেল্প ডেস্ক রয়েছে, বিশেষ করে ইতিমধ্যেই প্রবাসীদের বেশ কিছু সমস্যা সমাধানে তারা কাজ করেছে। যেমন বিশেষ করে বিভিন্ন প্রবাসী দেশের বাইরে থেকে যারা প্লট এবং ফ্ল্যাটের জন্য বিভিন্ন কোম্পানির কাছ থেকে জায়গা বা প্লট কিনেছিলেন, অনেক কোম্পানি তাদের সাথে প্রতারণা করছে, তাদের প্লট কিংবা জায়গা বুঝিয়ে দিচ্ছে না, এবং অনেক প্রবাসী আছে যাদের পরিবার দেশে থাকে, তারা দেশের বাইরে থাকেন, তো এখানে একটা বাড়ি করতে এসে, একটা কাগজ করতে এসে নানান ধরনের ঝামেলায় পড়ে। সেই ক্ষেত্রে প্রবাসী অধিকার পরিষদের নেতৃবৃন্দ সাথে থেকে যতটুকু ঝামেলা লেস করা যায়, ঝামেলা নিরসন করা যায় তারা চেষ্টা করছে। একই সাথে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি যে প্রবাসীদের ভোটের অধিকার, বাংলাদেশের নাগরিক হিসেবে তারা দেশের অর্থনীতি, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমেও যেভাবে দেশে অবদান রাখছে, সোসাইটিতে অবদান রাখছে, তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে যেন তারা রাষ্ট্রের কার্যক্রম পরিচালনায় যারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হন তারা যেন সেখানে ভূমিকা রাখতে পারে, সেখানে সেই দাবিটি জানিয়ে আসে। অনেক দেশে আছে এই সুন্দর পদ্ধতিটি, তো বর্তমান সরকার করলে আমি মনে করি সেটা দেশের নাগরিকের জন্য ভালো, আর সরকার না করলেও আমাদের কমিটমেন্ট আছে গণ অধিকার পরিষদের যে 21 দফা কর্মসূচিতে, সেখানে আমরা বলেছি যে প্রবাসীদের এই মৌলিক সমস্যাটি এবং এই মৌলিক দাবিটির প্রতি সম্মান রেখে যে অবশ্যই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের এটা একটা কমিটমেন্ট থাকবে যে আমাদের সুযোগ হলে আমরা ভোটের অধিকার নিশ্চিত করব। এবং বিশেষ করে প্রবাসীরা দেশের অক্সিজেন, সো সেই অক্সিজেনকে বিশুদ্ধ রাখার জন্য, অক্সিজেনের সাপ্লাই ঠিক রাখার জন্য তাদের সমস্যাগুলো নিরসন করা দরকার। আজকে বাংলাদেশের অর্থনীতি যে সংকটে আছে, আপনারা সবাই জানেন যে ডলার ক্রাইসিসের কারণে জ্বালানি আমদানি করতে পারছে না, বিদ্যুতের লোডশেডিং হচ্ছে, ওষুধের র ম্যাটেরিয়ালস আমদানি করতে পারছে না, যার ফলে ইতিমধ্যেই বেশ কিছু ওষুধের সংকট তৈরি হয়েছে। আপনার হরলিক্স কিংবা ওই বাচ্চাদের ল্যাকটোজেন দুধের মতো শিশু খাদ্য ইতিমধ্যে আমদানি কমিয়ে দিয়েছে বিকজ ডলার ক্রাইসিসে। তো এই ডলারটা কোথা থেকে আসবে? ডলারটা বাংলাদেশের কোনো এমপি, মন্ত্রী, রাজনীতিবিদ যা চিল্লাইলেও সারাদিনে 1 পয়সার ডলার আসবে না। ডলার এই প্রবাসীরা পাঠাচ্ছে, গার্মেন্টস প্রোডাক্ট আপনার বিক্রির মাধ্যমে আসতেছে, তো সেক্ষেত্রে আপনারা জানেন যে রাজনৈতিক সংকটের কারণে ইতিমধ্যেই এই যে আমাদের আরএমজি সেক্টর গার্মেন্টসের উপরে বিদেশি নিষেধাজ্ঞা আসতেছে, আমাদের যে সামরিক বাহিনীর সৈন্যদের যে একটা বৈধ পথে ইনকামের সুযোগ ছিল, এই যে আপনার জাতিসংঘের শান্তিরক্ষী মিশন আগামী নির্বাচনকে কেন্দ্র করে দেশের এই অগণতান্ত্রিক ব্যবস্থাপনার কারণে পশ্চিমা বেশ কিছু দেশ ক্ষুব্ধ হয়ে সেই শান্তি মিশনেও তারা বাংলাদেশের সৈন্য না নেওয়ার পক্ষে বিভিন্ন দপ্তরকে, বিভিন্ন সংস্থাকে চিঠি লিখতেছে যে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার পূর্ণ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বাংলাদেশের থেকে যেন শান্তিরক্ষী না নেওয়া হয়। কারণ যাদের অভিযোগ যে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর গুটি কয়েক অংশ, আপনারা জানেন গুটি কয়েক লোক যারা গুম খুনের সাথে সিভিয়ার নাগরিক অধিকার লঙ্ঘনের সাথে জড়িত, তো এইটাকেই তারা গ্রাউন্ড হিসেবে তুলে ধরছে যে আইন শৃঙ্খলা বাহিনীর বা এজেন্সির সদস্যরা যেখানে নিজ দেশের আপনার মানবাধিকার, নাগরিক অধিকার হরণের সাথে যুক্ত, যারা গুম খুনের মতো মানবতা বিরোধী অপরাধের সাথে যারা যুক্ত, তারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তারা অংশীদার হতে পারে না। তো সেই ক্ষেত্রে এই যদি আগামী নির্বাচনের মাধ্যমে এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান না হয় তাহলে হয়তো এই সংকট আরো প্রকট আকার ধারণ করবে। সেই ক্ষেত্রে সর্বশেষ কিন্তু একটা ভরসাই এই প্রবাসীদের, সেটা আমাদের আজকের প্রোগ্রামে সভাপতিত্ব করছেন আমাদের
কাতার শাখার সভাপতি, কিশোরগঞ্জের কৃতি সন্তান শফিকুল ইসলাম শফিক ভাই, আরো আছেন কাতারের আমাদের সরি কিশোরগঞ্জের আহ্বায়ক আমাদের নাসির ভাই, কিশোরগঞ্জের আরো কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের খায়রুল কবির ভাই, আমাদের গণ অধিকার পরিষদের জিলু খান, প্রবাসী অধিকার পরিষদের শুরু থেকেই কানেক্টেড তারেক রহমান ভাই, শাকিলুজ্জামান সৌরভ, আমাদের গণ অধিকার পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ রাশেদ খান, ফারুক হাসান, শামসুদ্দিন ভাই, সাদ্দাম ভাই, শহীদুল ইসলাম ফাহিম, এবং প্রবাসী অধিকার পরিষদের এই হেল্প ডেস্ক পরিচালনার দায়িত্বে আছেন আমাদের আইবাল আনসারী, ইমরান নাজির সহ আর অনেকে। তো এখন যে বিষয়টি হচ্ছে যে আমরা এই শফিক ভাই যেটা বলেছেন যে পাকিস্তানের এই ক্রাইসিসে কাতার 4.5 লক্ষ ভিসা দিয়েছে যে পাকিস্তানের লোকেরা এখানে আইসা কাজ করুক, দেশের অর্থনীতিতে ভূমিকা রাখুক। এবং আমরা জানি পুরো মিডল ইস্টে এই যে আর্মি পুলিশ এই প্রশাসনিক ব্যবস্থায় পাকিস্তানের একটা প্রাধান্য আছে, মুসলিম কান্ট্রি হিসেবে মিডল ইস্টে পাকিস্তান এই প্রাধান্যটা পাচ্ছে, ইমাম মুয়াজ্জিন নেওয়ার ক্ষেত্রেও মিডল ইস্টে এই প্রাধান্যটা পাচ্ছে। তো বাংলাদেশ আমরা এই সুযোগটা কাজে না লাগাতে পারা আমাদের জন্য দুঃখজনক, আমাদের জন্য দুর্ভাগ্য। রাষ্ট্রীয় পর্যায় থেকে সুসম্পর্ক না থাকার ফলে আমরা এই সুযোগটা কাজে লাগাতে পারছি না। ইনশাল্লাহ আমরা যদি এই সরকার পরিবর্তন হয়, আমরা যদি সুযোগ পাই, অবশ্যই আমরা এই কাতারের সাথে, কাতার সহ পুরো মিডল ইস্টের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে এই শ্রম বাজারে রিওপেন, ইমাম মুয়াজ্জিন পাঠানো, এবং আমাদের দেশের অর্থনীতিতে যেন আরো সক্রিয় ভূমিকা প্রবাসীরা রাখতে পারে সেই প্রচেষ্টাটি আমরা চালিয়ে যাব। তার জন্য আমরা এই দেশের মানুষের সহযোগিতাতে সমর্থন চাই। রাজনৈতিক পট পরিবর্তন ছাড়া, নতুন রাজনৈতিক শক্তির উত্থান ছাড়া দেশের এই সমস্যার সমাধান সম্ভব নয়। নতুন শক্তি যারাই আসুক, সেটা যে দলই আসুক, তাদের প্রতি সমর্থন থাকতে হবে জনগণের। সেই দিক থেকে গণ অধিকার পরিষদ খুব অল্প সময়ের মধ্যে দেশের মানুষের মাঝে একটা আশার সঞ্চার করেছে। গণ অধিকার পরিষদের তরুণ তুর্কিরা নানান রকমের নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়েও ত্যাগ স্বীকার করে তারা দেশের মানুষের কাছে একটা আপোষহীন ভাবমূর্তি তারা তৈরি করেছে যে তারা দেশের জন্য কিছু করার জন্য প্রস্তুত। আমরা আপনাদের দোয়া, সমর্থন এবং সহযোগিতা চাই। এবং আজকের প্রবাসী অধিকার পরিষদের এই অফিসের শুভ উদ্বোধন ঘোষণা করছি। এই প্রবাসী অধিকার পরিষদের অফিসের খরচ থেকে শুরু করে আমাদের এই পর্যন্ত যারা কার্যক্রমে সহযোগিতা করেছেন, যে সমস্ত প্রবাসী ভাই বন্ধুরা, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রবাসী নন প্রবাসী যারাই হোক, আমরা বাংলাদেশের লোক, আমরা বাংলাদেশের নাগরিক, কাজী এই দেশের ভালো মন্দ এবং এই দেশের যে বর্তমান সংকট চলছে, এই সংকট থেকে উত্তরণে প্রত্যেকেরই যার যার জায়গা থেকে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। সবাই আমরা সেই ভূমিকাটি রাখবো, সেই প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এই কালভার্ট রোডের পুরানো পল্টন কালভার্ট রোডের জামান টাওয়ারের ষষ্ঠ তলায় প্রবাসী অধিকার পরিষদের এই অফিস, প্রবাসীদের যে কোনো সমস্যায় আপনারা আসতে পারেন, কথা বলতে পারেন। দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ আপনাদেরকে কিছুটা হলেও সহযোগিতা করবে। পরিপূর্ণ সহযোগিতা আমরা পারবো না, শতভাগ সেবা হয়তো আমরা দিতে পারবো না, কিন্তু আমাদের সামর্থ্যের মধ্যে থেকে যতটুকু পারাতে আমরা সেইটুকু করব। এবং আজকের এই শুভক্ষণের আমরা মোনাজাতের মধ্যে দিয়ে আমরা শেষ করব। সবাই সাথে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন এবং এই ভালো কাজের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।